إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال تعالى يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وقال النبي صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناكم كفضل القمر ليلة البدر على سائر الكواكب. رسول الله صلى الله عليه وسلم صحابة الكرام দেরকে সামনে রেখে একটি প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন যে একজন মুমিনের উদাহরণ হলো একটি গাছের মতো, এই গাছটি যতটা কল্যাণকর একজন মুমিনের জীবনটা ততটা কল্যাণকর। সাহাবা কেরামদেরকে তিনি জিজ্ঞেস করলেন তোমরা কি জানো গাছটা কি? সাহাবা কেরামরা চুপ করেছিলেন। কেন চুপ করেছিলেন জানো? কারণ তারা জানতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত নিয়ে এসেছেন, দিন নিয়ে এসেছেন, আল্লাহর পক্ষ থেকে তিনি বিধান নিয়ে এসেছেন, তিনি যা বলেন তাই আল্লাহর পক্ষ থেকে বলেন, তিনি তার নিজের পক্ষ থেকে বলেন না। ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, তিনি যা বলেন তা আল্লাহর পক্ষ থেকে বলেন, সেটা ওয়াহি, তার নিজের পক্ষ থেকে তিনি কিছুই বলেন না। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কাউকে জিজ্ঞেস করতেন যে এই এলাকার নাম কি, এই মাসের নাম কি, এই দিনের নাম কি, তাহলে সাহাবায়ে কেরামরা কি থাকতেন? চুপ করে থাকতেন, বলতেন যে আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। অথচ তিনি কিন্তু জানেন এই এলাকার নাম কি, তিনি কিন্তু জানেন এই জিনিসটার নাম কি, অথবা তারা সকলেই জানেন এটার নাম, তারা প্রত্যেকেই জানেন, কিন্তু তারপরে তারা নামটা বলতেন না। কেন বলতেন না জানেন? তোমরা কি জানো কেন বলতেন না? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হতে পারে যে তারা যা জানতেন এটা ভুল জানতেন, অতএব রাসূল যেটা জানেন এটা কি ভুল নয়, সেজন্য রাসূল হয়তো তাদেরকে সত্যটা বলবেন, অথবা তারা চুপ করে থাকতেন রাসূল যদি বলেন, তাহলে তারা অনেকে বললে সময় তো চলে যাবে, এই সময় যেন না যায়, রাসূল দ্রুত বললেই তো তারা জেনে যাবেন, অথবা তিনি এর আগে যে নামটি ছিল এই নামটির মধ্যে কোনো ভুল আছে, অথবা এর আগে যে জানাটি ছিল, নলেজটি ছিল, ইনফরমেশন তথ্যটি ছিল, তথ্যটির মধ্যে ভুল আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভুলটাকে পরিবর্তন করে দেবেন। এই জন্য তিনি আরাফাতের ময়দানে দাঁড়িয়ে বলেছিলেন তোমরা কি জানো এটা কিসের ময়দান? তিনি ওই দিবসকে কেন্দ্র করে বলেছিলেন আজকে কিসের দিন তোমরা কি জানো, এই মাস কি মাস তোমরা কি জানো, এই দেশ কি দেশ সেটা কি তোমরা জানো? সাহাবায়ে কেরামরা বলেছেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। এই জন্যে সাহাবাই কারামরা তারা কেউ কিছু বলছিলেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কিছুক্ষণ পরে উত্তর দিলেন, উত্তরটা কি দিয়েছিলেন কে বলতে পারে? মাশাআল্লাহ, ও কিন্তু ভালো উত্তর দিয়ে দিয়েছে। এটা কি গাছ? কি গাছ? খেজুর গাছ। একজন মোমেনের উদাহরণ কিসের মতো? খেজুর গাছের মতো। খেজুর গাছ, তুমি অথবা তোমরা যারা ছোটরা আছো তোমাদেরকে বলছি, আপনারা হয়তো বুঝবেন যে খেয়াল করলে দেখবেন খেজুর গাছ আরবদের জীবনে এত গুরুত্বপূর্ণ যে আরবদের যা যা প্রয়োজন সব কিছু খেজুর গাছের মধ্যে আছে, সব আছে। কি আছে খেজুর গাছের মধ্যে? সেটার মধ্যে জুস আছে, মানে পানি। খেজুর গাছে পানি হয় কি না? হয় না পানি? অতএব পানি খেজুর গাছের মধ্যে আছে। আরব দেশে তো পানি নাই, তাই না? ভিতরে তো পানি নাই, বাইরে পানি, তিন দিকে পানি, কিন্তু ভিতরে কোনো পানি নাই, কোনো নদী নাই, কোনো সেখানে পুকুর নাই, এরকম কোনো কিছু নাই, সেখানে কোনো খাল নাই, ফলে তাদেরকে কূপ, গভীর নলকূপ অনেক নিচে, তাদেরকে কিছু কূপ খনন করতে হয়। আর এটা বাংলাদেশের মতো না যে মাটি তো তো এটা খনন করা যাবে, এটা তো পাথর, অতএব খনন করা এত সহজ কিছু না, খুব কঠিন। এই জন্য যত্রতত্র এরকম কূপ পাওয়া যেত না। সেই জায়গায় পানি ছিল তাদের, খেজুর গাছের পানি তাদের একটা বিশাল বড় খাবার। দুই নম্বর হচ্ছে ওইখানে তো কোনো আর কোনো গাছ নাই, আর দেশে আর কোনো গাছ হয় নাকি?
কোনো গাছ হয় না গাছ হয় একটা খেজুর গাছ ফলে খেজুর গাছের যে খেজুর এই খেজুরই তাদের কি একমাত্র মূল ফল অথবা খাদ্য যদি আমরা বলে থাকি এবং এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে পর পর তিন চাঁদ অর্থাৎ দুই মাস কি হয় না চুলা জ্বলে না তাহলে কি খেয়ে বেঁচেছিলেন শুধু খেজুর এবং দেখবেন আপনারা তিনি বলেছেন যে ইফতারিতে সর্বোত্তম খাবারের নাম কি খেজুর সাহরিতে সর্বোত্তম খাবার কি খেজুর সব সময় কেবল খেজুরের আলোচনা খেজুর ছাড়া কোনো আলোচনাই নেই সব খেজুর এবং তার প্রচন্ড খেজুর ভালোবাসেন আবার খেজুরের মধ্যেও আল্লাহ তাআলা খাদ্যের মধ্যে যত ধরনের উপাদান আছে পুষ্টি গুণ আছে সকল পুষ্টি গুণ খেজুরের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন শুধু খেজুর খেলেও মানুষ বাঁচতে পারবে কারণ আরবের মানুষরা বেঁচে থাকতে হবে তো নাকি সেজন্য আল্লাহ তাআলা তাদেরকে এই খাবার দিয়েছেন তিন নম্বরের বিষয় হলো খেজুর গাছ তাদেরকে কি দেয় তাদের তো ঘরবাড়ি নির্মাণ করা লাগবে না তো ঘরবাড়ি যারা কাঠ পাবে কোথায় খেজুরের ঘরবাড়ি যে তারা যে ছাদ নির্মাণ করবে তার জন্য অথবা তারা যে বেড়া নির্মাণ করবে এই জন্য তারা ইয়ে পাবে কোথায় আমরা তো সনের বা ইত্যাদি ব্যবহার করি তারা ওই যে খেজুরের ঢাল ব্যবহার করে থাকে তারা তো বাঁধতে হবে বাঁধা এই বাঁধার জন্য তারা ফাইবার বা রশি পাবে কোথেকে খেজুরের ফাইবার দিয়ে তারা কি করে রশি বাঁধে তাদের যে গবাদি পশু আছে অর্থাৎ তাদের যে ওট আছে অথবা তাদের যে অন্য গবাদি পশু আছে বিশেষ করে তাদের তো এখানকার মূল গবাদি পশুই কি ওট এই ওটের খাওয়াবে কি এই জন্য তারা ওই যে খেজুরের ভিতরে যে বিচি আছে না বিচি যেগুলো বীজ বলি এই বিচিগুলোকে তারা ক্রাশ করে এগুলোকে তারা কি খাওয়াতো ওটের খাওয়াতো মানে খেজুরের উপরের অংশটা যেটাকে আমরা মাংস বলি এতটুকু হলো তাদের খাবার আর ভিতরে ওই যে আটি মানে ইয়ের ভিতরে যে বীজটা আছে বিচি এই বিচিটাকে তারা ক্রাশ করে ভেঙে চড়ে তারপরে খাওয়াতো কাকে খেজুরকে খাওয়াতো মানে উটকে তারা খাওয়াতো এরপরে খেজুরের গাছের যে নিচের যে অংশটা ওই অংশটাকে তারা আমাদের দেশে পাতিল অথবা মটকা মটকা বুঝেন নাকি আপনারা একসময় যে পানি গরু ছাগল ইত্যাদি খাওয়ানোর জন্য গরুর খাওয়ানোর জন্য ড্রাম ব্যবহার করতো না এরা ড্রাম হিসেবে ব্যবহার করতো ওইখানে তারা গরু ছাগল অথবা তাদের যে ওট ইত্যাদির খাবার রাখার জন্য অথবা তাদের নিজেদের পানিগুলো সংরক্ষণ করে রাখার জন্য এগুলোকে তারা ব্যবহার করতো খেজুর গাছের এমন কোনো অংশ নাই যেটা তারা ব্যবহার করতো না আর অতিরিক্ত অংশগুলো তারা জ্বালানি হিসেবে ব্যবহার করতো কিচ্ছু ফেলা যেত না এক ফটো ফেলার কোনো সুযোগই ছিল না পুরা খেজুর গাছের তারা কি বিভিন্ন আইটেমে তারা ব্যবহার করত একজন মুসলমানের জীবনটাও কি এই রকম তার জীবনের একটি মুহূর্ত নাই যে মুহূর্তটি কল্যাণকর নয় একটি কাজও নাই যে কাজটি কল্যাণকর নয় মোমেন যদি ঘুমায় এটা তার জন্য কল্যাণকর সে যদি জেগে থাকে তাহলে এটা তার জন্য কল্যাণকর সে যদি খায় তাহলে এটা তার জন্য কল্যাণকর সে যদি না খায় তাহলে তার জন্য কি কল্যাণকর সে যদি কোনোদিকে তাকায় তাহলে কল্যাণকর কোনোদিকে না তাকাইলেও তার জন্য কি কল্যাণকর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজাবান লি আমরিল মুমিন ইন আমরাহু কুল্লাহু লাহু খায়র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মুমিনের বিষয়টি খুবই বিস্ময়কর অবাক করার মতো তার সকল কাজ তার জন্য কল্যাণকর সে যাই করে সেটাই কি তার জন্য কল্যাণকর মানে ভালো তার দুনিয়ায়ও ভালো আখেরাতেও ভালো সে যাই করে কিভাবে যেমন তিনি উদাহরণ দিলেন যদি তার কোনো তার যদি কোনো ভালো কিছু হয় তার যেমন তার টাকা হয়েছে তার চাকরি হয়েছে পরীক্ষায় পাস করেছে সন্তান হয়েছে বিয়ে হয়েছে ওকে অসুখ হয়েছিল অসুখ থেকে ভালো হয়ে গেছে সে যদি আল্লাহর শুকর আদায় করে আলহামদুলিল্লাহ তাহলে এটা তার জন্য কল্যাণকর নাকি অকল্যাণকর কল্যাণকর এবার তার যদি কোনো বিপদ হয়েছে বিপদের পরে সে কি করলো সুবহানাল্লাহ অথবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে সে ধৈর্য ধারণ করলো এটা কি তার জন্য কল্যাণকর না অকল্যাণকর অতএব ভালো অবস্থায় থাকলো তার ভালো খারাপ অবস্থায় থাকলো কি তার ভালো সব অবস্থা তার জন্য কি ভালো ইন্না আমরাহু কুল্লাহু লাহু খায়র তার সব অবস্থা তার জন্য ভালো সব অবস্থায় সে কি থাকে ভালো থাকে একজন মুমিন এর এমন কোন অবস্থা নাই যে অবস্থাটি তার জন্য ক্ষতিকর এমন কোন অবস্থা নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের উদাহরণ দিতে গিয়ে তিনি আরেকটি উদাহরণ দিয়েছেন সেই উদাহরণটি হলো একজন মুমিন হচ্ছে মৌমাছির মতো কিসের মতো মৌমাছির মতো আচ্ছা মৌমাছি খায় কি ফুলের রস খায় মানে ফুল থেকে সে একটা খাবার গ্রহণ করে এই খাবারটা কি খুবই খারাপ খাবার আচ্ছা ও যখন ওর পেট থেকে যেটা বের হয় এটা কি বের হয়
আমাদের পেট থেকে কি বের হয়? কিন্তু ওর পেট থেকে কি বের হয়? মধু কি আসলে? ফিহি শিফাউন লিন্নাস, তাই না? আল্লাহ তাআলা বলেছেন যে তার পেট থেকে বের করি মিম বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফিহি শিফাউন লিন্নাস, মুখতালিফুন আলওয়ানুহু, বিভিন্ন রঙের শারাবুন, শারাব পানীয়, নট পানি, পানীয় আমি তার পেট থেকে বের করি। মিম বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফিহি শিফাউন লিন্নাস। ও খায় যেটা সবচেয়ে ভালো জিনিস, ফুল তো সবচেয়ে প্রিয় জিনিস, সবচেয়ে কি পবিত্র জিনিস, মানে আমরা যদি ওই অর্থে দুনিয়ার অর্থে পবিত্র বলি, পবিত্র মানে হচ্ছে সুন্দর, দেখতে খুবই ভালো লাগে, খুবই আনন্দ দেয় আমাদেরকে, এরকম একটা জিনিস। আবার সে যখন তার পেট থেকে যেটা বের হয় খাবারের পর, এটাও খুবই কল্যাণকর উপাদেয়, শুধু উপাদেয় না, এর মধ্যে অ্যান্টিবায়োটিক আছে। কি আছে? অ্যান্টিবায়োটিক। আপনি যদি ঠান্ডা লাগে, আপনার যদি কি বিভিন্ন ধরনের অসুখ বিসুখ থাকে, তাহলে আপনি যদি কেবল মধুর উপর নির্ভর করেন, ইট উইল বি এনাফ ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওষুধের আইটেমের মধ্যে সর্বদা কি থাকতো? মধু থাকতো এর তার ওষুধের আইটেমের মধ্যে। তিন নম্বর বিষয় হচ্ছে, যদি কোনো মৌমাছি কোনো ফুলের মধ্যে বসে, তাহলে ওই ফুলটারে ও কি চাবে খেয়ে ফেলায়? ওই ফুলটারে কি একেবারে নষ্ট করে ফেলে? বরং ও যদি কোনো ফুলে বসে, তাহলে কি হয় জানেন? পরাগায়ন হয়, পরাগায়ন হয়। অর্থাৎ ওই ফুলে বসলে ফুলের কোনো ক্ষতি করে না, ফুলের গাছের কোনো ক্ষতি করে না, বরং ফুলের জন্য এটা কি ভালো, কল্যাণকর। অতএব ফুলের জন্য ওর বসাটা কল্যাণকর, ফুল থেকে যেটা খায় ওটাও কল্যাণকর, ওর পেট থেকে যেটা বের হয় এটাও কি কল্যাণকর। এটা কার উদাহরণ? একজন মোমেনের উদাহরণ। একজন মোমেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বি লাইক এ বি, বি লাইক এ বি, বি ই বি হও, লাইক মতো, এ একটি, বি ডাবল ই, এই বি মানে কি? মৌমাছি। বি লাইক এ বি, মৌমাছির মতো হও। আল মুমিনু কান নাহলা, আল মুমিনু কান নাহলা আও কান নাখলা, মুমিন হচ্ছে খেজুর গাছের মতো অথবা কি মৌমাছির মতো, মৌমাছির মতো। এখন কি আমরা মাছি না মৌমাছি? আমরা কি মাছি না মৌমাছি? আমাদের চরিত্রটা পুরাটা একটা মাছির চরিত্রের মতো। মৌমাছি বসে কিসের উপর? ফুলের উপর। আর মাছি বসে কিসের উপর? আপনার এখানে প্রচন্ড দগদগে একটা ক্ষত আছে, এখানে কি মৌমাছি বসবে না মাছি বসবে? মাছি বসবে। মৌমাছির রুচি আর মাছির রুচির মধ্যে পার্থক্যটা কি? একটা ভয়ঙ্কর পার্থক্য না? ওটার রুচি হলো সবচেয়ে উন্নত রুচি, আর এটার রুচি হলো সবচেয়ে নোংরা এবং নিচু রুচি। এখন আপনারা আর আপনারা কি এখন মাছির রুচিতে রূপান্তরিত করতে চান নিজেকে? না। কি বলেন, কি রুচি করবেন? মৌমাছি। মৌমাছি রুচি করবেন তো? ইনশাআল্লাহ। আচ্ছা, মৌমাছি খায় হলো সবচেয়ে ভালো জিনিসটা আপনারা বলেছেন, এবার আপনাদের খাবার কি হওয়া উচিত? সবচেয়ে ভালো খাবার হওয়া উচিত না? নাকি আপনারা জাফর ইকবালের বই পড়া শুরু করবেন এখন থেকে? কারণ এটাও তো খাবার, জ্ঞান অর্জন কি এটা খাবার না? খাবার তো, মানুষের তো অনেক ধরনের খাবারের প্রয়োজন হয়, ক্ষুধা থাকে, অনেক ধরনের খাবার থাকে। তোমাদের একটা ক্ষুধা কি? জ্ঞান অর্জনের ক্ষুধা। একটা ক্ষুধা কি? জ্ঞান অর্জনের ক্ষুধা। অথবা জ্ঞান অর্জনের ক্ষুধা আছে, আপনি এখন কি পড়বেন? এটাও তো একটা ক্ষুধা। ক্ষুধার তাড়নায় মানুষ বই কেনে, কারণ তার জ্ঞান অর্জনের ক্ষুধা আছে। থার্স্ট ফর নলেজ, থার্স্ট ফর নলেজ, জ্ঞানের ক্ষুধা তার আছে। কেবলমাত্র খাদ্যের ক্ষুধাই না, ফুড ফর থট ইংরেজিতে বলা হয়, ফুড ফর থট, চিন্তার কিছু খাবার আছে, চিন্তার বাংলায় দেখবেন বলা হয় চিন্তার খোরাক। কিসের খোরাক? চিন্তার খোরাক। কিছু আছে পেটের খোরাক, আর কিছু আছে কিসের খোরাক? চিন্তার খোরাক। চিন্তার খোরাক আপনি কার কাছ থেকে নেবেন? চিন্তার খোরাক কার কাছ থেকে নেবেন? আল্লাহ বলেছেন কার কাছ থেকে নেওয়ার জন্য? আল্লাহ কি বলেছেন? একরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আপনার রব বলেছেন আপনার চিন্তার খোরাক যেন আসে আল্লাহর কাছ থেকে,
চিন্তার খোরাক আসে কার কাছ থেকে আল্লাহর কাছ থেকে অথবা আপনার চিন্তার মধ্যে সেটাই থাকে যেটা আপনাকে আপনার রবের সাথে কানেক্টেড করে দেবে পরিচিত করিয়ে দেবে রবকে চেনাবে আপনাদের রব কে বলেন তো আল্লাহ আপনাদের রব কে আল্লাহ এত ছোট করে কেমনে আওয়াজ হইল আপনাদের রব কে আল্লাহ আল্লাহ ইন্নাল লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ তারপরে কি সুম্মা ইসতাকামু তারপরে কি تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون قطة شيش مول قطة يكونوا شامن روية نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة عارو قرطة بلنو قطة شامن روية ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدور شب چه قرطة بلنو قطة لشور شيش نزولا من নুজুলাম মানে মেহমানদারি আচ্ছা এই এলাকার সবচেয়ে ধনী লোক যদি মেহমানদারি করে তার মেহমানদারিটা কেমন হতে পারে সবচেয়ে গরিব লোক মেহমানদারি করলো আর সবচেয়ে ধনী লোকটা মেহমানদারি করলো দুইজনের মেহমানদারির মধ্যে অনেক পার্থক্য হবে না যিনি ধনী তিনি তো কমপক্ষে 20 30 40টা আইটেম আপনার জন্য রেডি করবে যিনি গরিব মানুষ হন তো একটাই অন্তে কষ্ট বাংলাদেশের সবচেয়ে ধনী লোক উনি আবার কৃপণও না সবচেয়ে ধনী খুবই কি দানশীল আপনার যা আপনি চান তাই তিনি আপনাকে দিয়ে দেন এবং আপনাকে প্রচন্ড ভালোবাসেন এই লোকটা যদি আপনার মেহমানদারি করে তাহলে কি রকম মেহমানদারি করতে পারে বিশাল আয়োজন করবেন আপনার জন্য করবে কি না আর যিনি সব কিছুর মালিক এবং আপনাকে ভালোবাসা দিয়ে সৃষ্টি করেছেন ভালোবাসা দিয়েই তিনি কি আপনাকে বাঁচিয়ে রেখেছেন আপনার যা যা প্রয়োজন আপনি চাওয়ার আগে সব আপনাকে দিয়ে দিচ্ছে তিনি যদি আপনার জন্য মেহমানদারি ব্যবস্থা করেন ওই মেহমানদারিটা কেমন হতে পারে কেউ কোনদিন ভাবতে পারে ওয়ালা খাতারা আলা কলবি বাশার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা বলেন আমি আমার বান্দার জন্য কদ আ'দাতু লিইবাদি আমার বান্দার জন্য আমি এমন কিছু তৈরি করে রেখেছি জান্নাতে যেটা নিয়ে সে কোনোদিন চিন্তাও করতে পারে না যেটা নিয়ে কখনো সে ভাবতেও পারে না ওয়ালা খাতারা আলা কলবি বাশার মানুষের চিন্তার জগতে কোনোদিন এইরকম কোনো আইডিয়াই তৈরি হয় না যে এমন এমন জিনিসও হতে পারে আমি তার জন্য এগুলো ব্যবস্থা করে রেখেছি জান্নাতে এটা হলো নুজুলাম মিন গাফুরির রহিম আর বাকি আগের কথাগুলো তো আছেই অতএব তার পক্ষ যদি মেহমানদারি হয় তাহলে মেহমানদারিটা কেমন হতে পারে একবার চিন্তা করে দেখেন সেই মেহমানদারি তিনি ব্যবস্থা করে রেখেছেন শুধু শুরু হয়েছে কি দিয়া রব্বুনাল্লাহ আমাদের রব কে আল্লাহ এতটুকু বলার পর আপনার কেবল কি এই কথার উপর স্থির থাকা লাগবে আর কিছু করার দরকার নেই যেমনই ভাবে স্টিয়ারিং যারা গাড়ি চালান বলো যে তুমি কেবল স্টিয়ারিং হুইলটা কি করো শক্ত করে ধরে রাখো আর তোমার কিচ্ছু করা লাগবে না শক্ত করে আপনি ধরে রাখলেন এরপরে আপনি আপনার গন্তব্যে পৌঁছে গেলেন এইটা হলো স্টিয়ারিং হুইলটা শক্ত করে ধরে রাখা রব্বুনাল্লাহর স্টিয়ারিং হুইল যেটা আছে স্টিয়ারিং হুইলটাকে একেবারে শক্ত করে ধরে রাখলে আপনি ইট ইজ এনাফ ফর ইউ এতটুকু আপনার জন্য যথেষ্ট সেজন্য আপনাকে পড়ার কথা কার নামে রবের নামে রবকে চেনার জন্য যদি আপনি একবার কেবল চিনতে পারেন আপনার রব হচ্ছেন আল্লাহ তাইলে আর কোনো টেনশন নাই আর কোনো টেনশন নাই কিন্তু আমাদের রব শুধু আল্লাহ এই কথা আমরা মানিও না এবং এই কথার উপর আমরা থাকিও না দেখবেন অধিকাংশ লোকের রবই হচ্ছে কি বহুত তার বহুত রব আছে তার বহুত ইলাহ আছে আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু ওয়া আদাল্লাহু আল্লাহু আলা ইলমিন ওয়া খাতামা আলা কলবিহি আলা সামিহি ওয়া কলবিহি আল্লাহ তাআলা বললেন মান ইলাহুন গায়রুল্লাহ এমন অনেক লোক আছে তারা আল্লাহকে বাদ দিয়ে অন্য জিনিসগুলোকে তারা রব অথবা তারা ইলাহ বানিয়ে নিয়েছে আল্লাহকে বাদ দিয়ে অন্য জিনিসকে তারা ইলাহ বানিয়ে নিয়েছে যেমন ইয়াংদের মধ্যে একদল তারা ইলাহ বানিয়ে নিয়েছে হচ্ছে তাদের ফ্যাশনকে কি কি ইলাহ বানিয়েছে ফ্যাশনকে আমি নিশ্চিত করে জানি অনেকের গড হচ্ছে ফেসবুক অনেকের রব কে বুঝেন নাই রব হচ্ছে কে রব আপনাদের রব কে কিন্তু এমন অনেক যুবকের রব হচ্ছে ফেসবুক ফেসবুক ছাড়া সে বাঁচেই না মনে হচ্ছে ফেসবুকই তার খাওয়ায় ফেসবুকই তারে পড়ায় ফেসবুকই তারে যা প্রয়োজন হয় তার সব দেয় দেখবেন 24 ঘন্টার মধ্যে কমপক্ষে 8 ঘন্টা 10 ঘন্টার পিছনে সে ঘুরতেছে অথবা ইউটিউবের পিছনে ঘুরতেছে আবার কারো কারো রপ্ত তার প্রেস্টিজ তার কি তার প্রেস্টিজ অথবা তার স্ট্যাটাস কারো কারো রব হচ্ছে তার পোস্ট তার পজিশন তার প্রমোশন
কারো কারো রব হচ্ছে তার পাওয়ার তার ক্ষমতা কারো কারো রব হচ্ছে কি তার চাকরি বাকরি কারো কারো রব হচ্ছে তার স্ত্রী কারো কারো রব তার স্বামী ইয়াং জেনারেশন রব হলো তার বয়ফ্রেন্ড অথবা তার গার্লফ্রেন্ড আপনি দেখবেন গার্লফ্রেন্ডের না পেলে তোরে না তোমারে না পেলে তো আমি বাঁচবই না আত্মহত্যা করব এরকম আছে কি না তাহলে এখানে রব কে এর তো গার্লফ্রেন্ড কে রব বানাইছে আল্লাহকে বাদ দিয়ে রব বানিয়েছে গার্লফ্রেন্ড কে কারণ তার সন্তুষ্টির জন্য সে সব করে রাতের অন্ধকারে হয়তোবা রাস্তায় দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা কি রে তুই কি করছো তখন কথা কই কার সাথে কথা বলে এই যে রাত্রে দুই ঘন্টা তিন ঘন্টা কার সাথে কথা বলে সারাদিনও কথা বলছে ক্যাম্পাসে আবার রাতেও কি একা কে কে কথা বলে কিসের কথা কয় এত কিছু এরপরে তো আবার কি মেসেজিং আছেই এরপরে তো আবার হোয়াটসঅ্যাপ আছেই ইত্যকার চব্বিশ ঘন্টা কেবল এটা নিয়েই ব্যস্ত আছে আছে কিনা এরকম এরকম তারা তাদের রবের পরিবর্তে অথবা ইলাহের পরিবর্তে তারা এগুলোকে ইলাহ বানিয়ে নিয়েছে আল্লাহ তাআলা বলছেন ইলাহু হাওয়াহু তার মনে যা চায় সে সেটাই করছে কেউ কেউ তার ইলাহ বানিয়ে নিয়েছে হচ্ছে তার একটা ভালো চাকরিকে এই চাকরি হচ্ছে তার জীবনের সবকিছু এই চাকরি পাওয়ার জন্য সে যত ধরনের অন্যায় আছে অপকর্ম আছে সবকিছু সে করে যাচ্ছে দেখবেন এখনকার একদল মেয়েরা আছে এবং একদল ছেলেরাও আছে তারা একটা চাকরি পাওয়ার জন্য অথবা ওই চাকরির যিনি বস আছেন ওই বসকে সন্তুষ্ট করার জন্য হেন কোনো অপরাধ নাই যে অপরাধটা করে না কিন্তু তার যে আলটিমেট বস রয়ে গেছে সেই বসের নাম কি সেই বসকে সন্তুষ্ট করার জন্য কোনো কাজ করে না এই বসের সন্তুষ্ট করার জন্য যত ধরনের আকাম কুকাম আছে সবই তারা করে কারো কারো বস হলো অথবা তার কারো গড বা তার রব তার ইলা হচ্ছে তার চেহারা চেহারার জন্য সে প্রচন্ড ভাবে কি এটা নিয়ে সে প্রচন্ড ভাবে উদ্বিগ্ন থাকে উদ্গ্রীব থাকে চেহারাটা কিভাবে একটু সুন্দর করা যায় নাইলে আছে ইয়াং পোলাপাইনের কেন দাড়ি কাটতে হবে আমার বলেন এখানে অনেকে আছে এবং বলবেন যে স্যারকে আমারই কইতেছি নাকি আপনাকে বলতেছি না সবাইরই বলতেছি আচ্ছা আপনার দাড়িটা কেন কাটতে হবে এটা সাজতে হবে কেন এটাকে শেপ করতে হবে কেন বা এটা ছোট বানাতে হবে কেন কি কারণে বানাতে হবে এটা কি বানাতে হবে কি কারণে বানাতে হবে আসেন ওস্তাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন এটাকে কি কারণে বানাতে হবে কেউ কি বলতে পারবেন একজন বলেন তো যারা দাড়ি যারা শেপ করে কি কারণে করে স্মার্ট দেখা যাবে মাইন সে কি কইব স্মার্ট দেখা যাবে কোন একটা অল্প বয়সে দাঁড়িয়ে রাখছে কোন মাইয়া যদি পছন্দ না করে অথবা কেউ যদি বলে জঙ্গি হয়ে গেছে পুলিশ যদি তারে ধইরা নিয়ে যায় আপনি দাঁড়ি রাখলে পুলিশ এক পুলিশে ধরার সম্ভাবনা আছে যদি দাঁড়ি রাখেন তাহলে কয়জন পুলিশে ধরার সম্ভাবনা আছে একজনে অথবা একবার আর যদি দাঁড়ি না রাখেন তাহলে আলাইহা তেসআতা আশার কয়টা ফেরেশতা তখন ধরার সম্ভাবনা আছে তেসআতা আশার তেসা মানে কি উনিশ তেসআতা আশার উনিশটা ধরবে আর এই উনিশটা ফেরেশতা কি অবস্থা আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহু মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন এরা কি দিয়ে পিটাই বোঝানেন মোগর এক একটা মোগর তো হলো কি উট পাহাড়ের সমান এই যে আপনি দাঁড়িয়ে রাখতেছেন না পুলিশের ভয়ে দাঁড়ি না রাখলে দাঁড়িয়ে রাখলে নাইলে একটা পুলিশে ধরলো এরপরে আপনারা যদি পায় যে আপনি কোনো জঙ্গিবাদী ইত্যাদি সে যদি করেন এরপরে আপনারা ছেড়ে দেবে আর দাঁড়িয়ে না রাখলে তখন যদি পুলিশে ধরবে এই পুলিশ থেকে তো ছাড়ানো যাবে ওই পুলিশের কাছ থেকে ছাড়ানোর কোনো উপায় আছে নাকি কোনো উপায় নেই কিন্তু তারপরে তো এগুলি রাখতেছে তারপরে তো মনে করছে না ঠিক আছে আমি দাঁড়িয়ে রাখবো না কিছুদিন ফুর্তি ফ্যাশন করে নিয়ে আনন্দ ফুর্তি করে নিয়ে লাল পানিতে চমক দেবো আর কি রঙিন জগতে কিছুক্ষণ বিচরণ করব তাইলে তার কাছে তার চেহারাটাই হলো তার গড তার চেহারাটাই তার রব তার চেহারাটাই তার ইলা মনে যা চাইছে তাই তো করেছে কারো কারো কাছে তার যে তার যে যে প্রফেশন যে পেশায় সে আছে যেমন ধরেন খেলা এরা তার কাছে কি সবচেয়ে বড় গড আপনি বাইরে গিয়ে দেখেন না কোন একটা জায়গায় খেলার বিরুদ্ধে কথা বলে দেখেন তো এই কিছুদিন আগে যে বিশ্বকাপ গেল এরা তো প্রতি কয়েক বছর পরে পরে আপনাদের কাছে ফিরে আসে এগুলো আপনারা দেখবেন অথবা কোথাও একটা কনসার্ট হয়েছে ওই কনসার্টে ছেলেরে যেতে দেয় নাই অথবা যুবকদেরকে ওইখানে যেতে দেবে না এটা কারো সম্ভব আছে এরকম ক্ষমতা আছে নাই কারো এলাকার মসজিদের ইমাম যদি বলে এই দিক দিয়ে যে যাবে ওরে আমি পিটাবো লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকলো পরে দেখা যায় ওই ইমামের আর অস্তিত্ব নাই হবে কিনা এরকম এরকমই তো লোকেরা তো তাই যুবক জেনারেশন যুবক যুবতীদেরকে আপনি ওইখানে কেমন কেবল যুবকের কথা কয়ে লাভ কি কেবল যুবকদের কথা বলে লাভ কি মুরব্বীদেরও তো অবস্থা তাই
এই যে দেখবেন আপনি দোকান পাটে অধিকাংশ জায়গায় বইয়া থাকে কারা মুরব্বীরা পোলা পাইন থাকে তাসের আড্ডা খেলায় আড্ডা খানায় অথবা জুয়ার আসরে অথবা কি তারা গাজার আসরে বসে থাকে ইয়াং পোলা পাইন আর বোড়ারা ওইখানে বসে বসে সিনেমা দেখে আপনাদের এলাকায় আছে কিনা আছে তো এই মুরব্বীরা তো তাদের এই মুরব্বীরা শয়তানেরই তো তার কি বানাইছে গড বানাইছে এই মুরব্বীদের কাছে সিনেমা হচ্ছে গড আল্লাহকে বাদ দিয়ে তারা সিনেমাকে তারা প্রাধান্য দিয়েছে কিছু কিছু মুরব্বী আছে দেখবেন যে তাদের রাজনীতির অবস্থা এরকম যে ওই রাজনীতির জন্য প্রয়োজনে গোটা জীবন দিয়ে দেবে এরকম আছে কিনা আছে মানে এইটা ছাড়া তার কোন জীবনে কোনো লক্ষ্যই নেই উদ্দেশ্যই নেই প্রয়োজনে সে কি করবে আমি এরকম অনেক মুরব্বীরে দেখছি নামাজে মসজিদে সবার আগে কিন্তু যখনই তার দলের ওইখানে কি হয়েছে মিছিল এসে তখন নামাজে আর নাই নামাজ বাদ দিয়ে অলরেডি গিয়ে ওই মিছিলে জয়েন করছে কারণ সে মনে করছে আমার এইটা হলো এটা হচ্ছে আমি নিজে দেখেছি কিন্তু এত বিশাল দাঁড়ি মনে হচ্ছে যেন আল্লাহর সবচেয়ে বড় কি ওলি মানে চেহারা সুরত কথাবার্তা ইত্যাদি আল্লাহর সবচেয়ে বড় ওলি কিন্তু যখনই দেখা গেছে যে তার নিজের স্বার্থ তখন কিসের আল্লাহ তখন আল্লাহকে বাদ দিয়ে তখন কি ওইটি হলো তার কারণ ওইখানে স্বার্থ আছে ওইখানে না গেলে তারা দেখা যাবে না চেহারায় সবার সামনে তাকে দেখা যাবে না তখন দেখা যায় কি তার সত্যিকার অর্থে তার আসলে ওলিকে তার বন্ধুকে সত্যিকার অর্থে তার রবকে তার ইলাহকে তখন আলটিমেটলি এটা দেখা যায় আমাদের আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমাদের জ্ঞান অর্জন করার নির্দেশনা কে দিয়েছেন আল্লাহ তাআলা দিয়েছেন ফলে জ্ঞান অর্জন আমাদের করতেই হয় জ্ঞান অর্জন করা একজন মুসলমানের জন্য সুন্নত নাকি নফল ফরজ কোন জ্ঞান অর্জন করা ফরজ হুমায়ুন আহমেদের বই জাফর ইকবালের বই এমদাদুল হক মিলনের বই মাসুদ রানা সিরিজ হ্যাঁ এগুলো পড়া ফরজ না কোনটা ফরজ কোন জ্ঞান অর্জন করা ফরজ দ্বীনের জ্ঞান কোনটা হ্যাঁ কোরআন এবং সহি হাদিস সুন্নাহ কোরআন এবং কিসের জ্ঞান সুন্নার জ্ঞান এই জ্ঞান অর্জন করা ফরজ নাকি অন্য কোন জ্ঞান অর্জন করা ফরজ এই জ্ঞান অর্জন করা সবার জন্য ফরজ নাকি কারো কারোর জন্য ফরজ শুধু এই যে আলেমরা দুই পাশে বসে আছে তাদের জন্য ফরজ আর আপনাদের জন্য চাকরি বাকরি করা হলো কি ফরজ আপনার জন্য ব্যবসা করা ফরজ আপনি যেন অনেক টাকা পয়সা ইনকাম করবেন এটাও আপনার জন্য ফরজ অথবা মৌলি মাস্তানিগিরি করবেন এলাকায় তাই না এটা আপনাদের জন্য ফরজ আরে আলেম সাহেবদের তো আর কোনো কাম নাই এদের হচ্ছে ফরজ কি তার জন্য ফরজ হলো দিনই জ্ঞান অর্জন করে মাঝে মাঝে আপনাদেরকে ডাকবে আপনি কইবেন এদের কামই হলো এগুলো কো আর কিচ্ছু কাম নাই কেন হঠাৎ করে আমন করে একেবারে দাঁড়ির কথা বলে দাঁড়িয়ে না রাখলে কি মানুষ কাফের হয়ে যায় নাকি এরকম ফতুয়া দেখবেন এখন এখানে অনেক ইয়াং আছে মনে মনে কয় যে স্যার আইসা কেন দাঁড়ির কথা কইলো এটা কেন বললো এটা ছাড়া কি আর কোনো ইস্যু নেই আছে অনেকের কাছে তার রবকে বাদ দিয়ে অন্য কিছুকে রব হিসেবে গ্রহণ করার কনসেপ্টটাই তার কাছে ক্লিয়ার না এটাই সে বুঝে না যে আল্লাহ তাআলা লাইকস এন্ড ডিসলাইকস আল্লাহর পছন্দ এবং অপছন্দ কি আল্লাহর পছন্দ এবং অপছন্দের সাথে ব্যক্তি তার পছন্দ এবং অপছন্দগুলো মিলিয়ে নেয় যেটা আল্লাহ পছন্দ করে না একজন মোমেন দ্রুত সেটাকে প্রত্যাখ্যান করে আর আল্লাহ যেটাকে পছন্দ করে একজন মোমেন সেটাকে দ্রুত কি করে গ্রহণ করে এটাই তো একজন মোমেনের পরিচয় একজন মোমেনের পরিচয় আল্লাহকে সে ভালোবাসে কিভাবে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনির মধ্যে সেও তার জীবন খুঁজে পায় ফাত্তাবিউনি এর মধ্যে তার দাবি কেবল মুখের মধ্যে না তার দাবি তার গোটা অস্তিত্ব জুড়ে সেই দাবি এর প্রমাণ দেখায় মুখের মাধ্যমে সে দেখায় না যে যাদি কওলুহুম বিআফওয়াহিম এটা কেবল তাদের মুখের দাবি এটা দাবি না তারা তাদের গোটা অস্তিত্ব দিয়ে তারা এটা প্রমাণ করে যে তারা এই কাজটি তারা করছে এই পক্ষে তারা কাজ করে যাচ্ছে সেজন্য আল্লাহ তাআলা এর সাথে কানেক্টেড হওয়ার জন্য আল্লাহর দিনকে বোঝার জন্য জ্ঞান অর্জন করা ফরজ আল্লাহকে চেনার জন্য জ্ঞান অর্জন করা ফরজ অন্য জ্ঞান অর্জন করা ফরজ না এবং অন্য জ্ঞান আপনাকে দুনিয়ায় ক্ষণিকের জন্য কিছু দিতে পারে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান আল্লাহ সংক্রান্ত জ্ঞান আপনাকে দুনিয়াও প্রদান করবে আখেরাতেও প্রদান করবে আপনি দুই জায়গায় বাদশা হবেন যদি আপনি কি হন আল্লাহ সংক্রান্ত জ্ঞান অর্জন করেন আমাদের সালফে সালিহিনরা তারা কি আমাদের সালাফরা আপনি যদি আমাদের সবচেয়ে বড় বড় স্কলারদের কথা বলেন আপনি যদি আমাদের সাহাবীদের কথা বলেন তাবিঈদের কথা বলেন আপনি যদি আমাদের আইম্মাদের কথা বলেন এই আইম্মায়ে কেরাম অথবা আমাদের মুস্তাহিদিনদের কথা বলেন তারা কি আল্লাহ সংক্রান্ত জ্ঞান অর্জন করে নাই তাদের মূল জ্ঞান কি ছিল আল্লাহ সংক্রান্তই কিন্তু এই গোটা পৃথিবী তারা নেতৃত্ব দিয়েছে কিনা যুদ্ধের ময়দানে কেউ তাদেরকে পরাজিত করতে পারে না যুদ্ধের ময়দানেও তারা বীর সেনানি আবার জ্ঞানের ময়দানেও তারা কি
বীর সেনানি দুই জায়গায় তারা শ্রেষ্ঠ আব্দুল ইবনে মোবারক রাহিমাহুল্লাহ যুদ্ধের ময়দানে কোন জায়গায় গেলে ওইখানকার শত্রুরা পর্যন্ত পালাইতে বাধ্য হতো অথচ তিনি ওই যুগের শ্রেষ্ঠতম মুহাদ্দিস ওই যুগের শ্রেষ্ঠতম মুহাদ্দিস ঠিক এইভাবেই তো তারা তাদের জ্ঞান অর্জন করেছেন এবং তারা দুই ক্ষেত্রে তারা তাদের স্বাক্ষর রেখেছেন তাদের অবদান তারা রেখেছেন আপনারা যদি মনে করেন যে কেবল দ্বীনি জ্ঞান অর্জন করলে আর অন্য কিছু করা যায় না অথবা অন্য কিছু করলে আর দ্বীনি জ্ঞান অর্জন করা যায় না আপনারা সমাজটাকে দুইটা ভাগে বিভক্ত করে ফেলেছেন একদল হলো কি তারা আলেম ওলামা আরেক দল হলো সেকুলার আরেক দল কি সেকুলার সেকুলারিজম বাংলাদেশের এখন সবচেয়ে বড় ধর্মের নাম জানেন কিনা আপনারা এটা একটা ধর্ম এবং অধিকাংশ লোকই ধর্মের পূজারি অধিকাংশ লোকই ধর্মের পূজারি তারা আল্লাহর কথা শুনবে না তারা অন্যের দেয়া প্রেসক্রিপশন অনুসারে তারা চলবে এখন বলেন তো এই রাস্তা দিয়ে চলার আইনটা কার আল্লাহর আইন নাকি মানুষের আইন কেন আল্লাহর আইন চললে সমস্যা কি ছিল আপনি কেন রাস্তা দিয়ে বাংলাদেশের রাস্তায় বাম দিক দিয়ে চলেন মুসলমানদের কোন দিক দিয়ে চলার কথা ছিল কিন্তু আপনি তো রাস্তায় বাম দিক দিয়ে চলেন তাহলে কার আইন চলতেছে কার আইন চলছে মানুষের আইন আল্লাহ বলেছেন যে নারীদের পোশাক কি হবে পুরুষদের পোশাক কি হবে আমাদের সিকিউরিটির জন্য যে সকল নারীদেরকে নিয়োগ করা হয়েছে এই পোশাক কি আল্লাহর দেয়া পোশাক নাকি শয়তানের দেয়া পোশাক শয়তানের দেয়া আল্লাহর দেয়া পোশাক নাই কেন আল্লাহর দেয়া পোশাক কি তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য আসে না যিনি সৃষ্টি করেছেন তিনি বুঝেন নাই পোশাকটা কেমন হওয়া দরকার বুঝেন কিনা তাহলে তিনি তার দেয়া পোশাক কই তার থাকার কথা ছিল কোথায় এখন সে আছে কোথায় অকারণ ফি বুয়ুত তার থাকার কথা কোথায় কিন্তু সে আছে কোথায় কেন সে এখানে আসলো এখানে কেন তাকে আসতে হবে তার কি কোনো কাজ ছিল না তার কোনো কাজ ছিল না অবশ্যই তার কাজ ছিল সে কাজ এখন আর নাই আমাদের পড়াশোনা করানোর কথা ছিল ছোটবেলা থেকেই আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তাকে শেখানোর জন্য কিন্তু আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন এরকম কোনো পড়াশোনা ছোটবেলা থেকে একেবারে বুড়া হওয়া পর্যন্ত কোথাও আছে কোথাও পাবেন না মাদ্রাসা তো কথা ভিন্ন মাদ্রাসা তো যাই না কেউ ল্যাংলা লৌড়া গরিবের পোলাপাইন ছাড়া তো আর মাদ্রাসা যায় না অথবা এই যে আপনাদের পোলাপাইন এখানেও যারা আছে অধিকাংশ তারা যে আপনারা যেখানে পড়াশোনা করতেছেন এখানে আপনাদের স্কুলের মাস্টার ওই মৌলবী সাহেব ওনার ক্লাস তো অধিকাংশ লোকে করেই না আর এখন তো মৌলবীর পদও নেই এখন তো মৌলবীর পদও নেই মৌলবী নিয়োগ হয় না মাওলানা সাহেবের এখন আর পদও নেই নিয়োগ হয় না তাহলে এই জায়গাগুলোতে তাদেরকে অন্যরা যারা পড়তেছে ম্যাথমেটিক্স এর অঙ্কের টিচার গিয়ে তিনি কি কোনোদিন বলছেন নাকি তোমাকে কে সৃষ্টি করেছেন বিজ্ঞানের টিচার কি গিয়ে কোনোদিন বলেছেন যে আপনাকে কে বানিয়েছে এই আসমান কে বানিয়েছে এগুলো তো আলোচনারই বিষয় না তার এটা কেন সে পড়াবে এটা তো পড়ানোর জন্য তার নিয়োগ নাই তার এই নিয়োগ দেওয়া হয়েছে অন্য কিছু পড়ানোর জন্য সে শয়তানের থিওরি পড়াবে কিন্তু আল্লাহর বিধান সে পড়াবে না আল্লাহর কথা সে বলবে না আল্লাহর কথা বলার কোনো সুযোগই নাই অতএব ওগুলো আপনাকে শেখাবে ছোটবেলা থেকে আপনাকে হাট্টিমাটিম টিম আপনাকে শেখাবে না আপনার স্রষ্টাকে এটা শেখাবে না হাট্টিমাটিম টিম শেখানোই কি এটা এখনকার স্টাইল এতে আপনি মডার্ন এতেই আপনি কি হয়েছেন যে অনেক বুদ্ধিজীবী অথবা অনেক জ্ঞানী বিজ্ঞানী প্রজ্ঞাবান আপনি হয়ে গিয়েছেন কিন্তু আল্লাহর কথা যেখানে পড়ানো হয় এগুলো একেবারে পিছিয়ে পড়ে এগুলো সব শেখেলে শেখেলে এগুলো সবই কি শেখেলে ওই যে আমি ওই দিন বলেছিলাম কিচ্ছা যে এক একজন তিনি মুহাদ্দিস তিনি সহিহুল বুখারি পড়াচ্ছিলেন ওই দিক দিয়ে যাচ্ছিল এক নাস্তিক মনা মুক্ত মনা নাস্তিক মুক্ত মনা বুঝুন তো বাংলাদেশে গাঁজা খায় অথবা কি মহিলাদেরকে নিয়ে আড্ডায় পড়িয়া থাকে সারাদিন নিষিদ্ধ জীবনযাপন তারা করে থাকে এই সকল ব্যক্তিরা তারা হচ্ছে এখানকার কি মুক্ত মনা এবং তারা হচ্ছে পণ্ডিত তারা হচ্ছে জ্ঞানী এই সকল ব্যক্তিরা এদের একজন যাচ্ছিল ওই দিক দিয়ে যাওয়ার সময় বলছে আপনারা এখন মানুষ কি চাঁদের দেশে গিয়েছে আর আপনারা এখনো সেই বুখারি 1500-1300-1200 বছর আগের বই নিয়ে এখনো পড়ে আছেন মানুষ চলে গেছে কোথায় চাঁদের দেশে আর আপনারা এখন এই বুখারির কি এগুলো পড়েন তো ডাকছে তাকে বলছে দেখো তোমরা চাঁদের দেশে গেছো চাঁদের কথাবার্তা তোমরা মানুষ চিন্তা করছে আর চাঁদ নিয়ে তারা গবেষণা করে আর আমরা এখনো বুখারি নিয়ে গবেষণা করি তোমার আসো তোমার সাথে একটু কথা বলি বলে কি বলে তুমি চাঁদের তোমরা চাঁদ নিয়ে চিন্তা করতেছো আর আমরা যিনি চাঁদকে বানাইছেন তাকে নিয়ে সৃষ্টি করি চিন্তা করি তাতে আমরা উত্তম নাকি তোমরা উত্তম কথা বুঝেন নাই ও চিন্তা করে যে চাঁদ নিয়ে যেমন ধরেন মোবাইল নিয়ে আপনি গবেষণা করতেছেন আপনার সম্পর্ক হলো মোবাইলের সাথে আর আমার সম্পর্ক হলো মোবাইল যিনি বানাইছেন তার সাথে উত্তম কে যা যে বানাইছে এ তো বুদ্ধিজীবী এ তো বুদ্ধিজীবী কিচ্ছুই না এর মধ্যে যা প্রোগ্রামিং করে দেওয়া হয়েছে তাই তো সে নিয়ে চাঁদ নিয়ে চিন্তা নিয়ে ব্যস্ত আমরা তো চাঁদের স্রষ্টাকে নিয়ে ব্যস্ত দুই নম্বর কথা হলো তুমি তো চাঁদেও গেলা না বোখারিও পড়লা না দুইটার একটাও তুমি করতে পারলা না তো তোমার তো জীবনটা পুরোটাই লস
তুমি তো সাদেও যাও নাই সাদ নিয়েও গবেষণা করতে পারলা না বাংলাদেশের অধিকাংশ বিজ্ঞানী কি বিজ্ঞানী সব কলা বিজ্ঞানী কলা গাছের বিজ্ঞানী এর মধ্যে না আছে যেমন আমাদের সবচেয়ে বড় বিজ্ঞানী একটা নাম শুনেন না আছে কি না আছে এক ষাঁড় সেই ষাঁড়ের অবস্থা কি দেখেন তার না আছে বিজ্ঞান সংক্রান্ত কোনো পড়াশোনা না আছে এই সংক্রান্ত কোনো জ্ঞান আর না আছে তার আল্লাহ সংক্রান্ত জ্ঞান কোনোটাই না এটাও নাই সেটাও নাই সে হচ্ছে বাংলাদেশের বুদ্ধিজীবী শিক্ষা ব্যবস্থাকে সে নিয়ন্ত্রণ করে তার প্রেসক্রিপশন অনুসারে এখানে কি পড়বে না এটা হচ্ছে তার প্রেসক্রিপশন অনুসারে চলে এইরকম প্রেসক্রিপশন অনুসারে চললে আপনারা সামনে আগাইতে পারবেন না আপনি যদি মানুষ হতে চান তাহলে আপনাদেরকে আসতে হবে কার কাছে আল্লাহর এবং আল্লাহর রাসূলের কাছে আল্লাহর দেয়া জীবন ব্যবস্থার কাছে আল্লাহর কে চেনার যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থা আপনার কাছে আসতে হবে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে জাযাকুমুল্লাহ খায়ের আমি খুবই কৃতজ্ঞ আপনাদের আজকের আয়োজনে আজকে ইসলামী জ্ঞান অন্বেষণ প্রতিযোগিতা 2023 এর সিলেবাস বিতরণ অনুষ্ঠান আপনাকে প্রতিযোগিতা অংশগ্রহণের জন্য এসেছেন তো নাকি হ্যাঁ কারা কারা অংশগ্রহণ করবেন আপনি তো দেখি বাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ কিন্তু ওকে সবাই কিন্তু এইরকম সংখ্যা হলে আরো তো রাখবে আরো লাগবে আমরা এখানে 1000 জন অংশগ্রহণ করতে পারি না এই গ্রামে কয়জন লোক থাকে হ্যাঁ কত হাজার হতে পারে 5000 হ্যাঁ 5-7000 আচ্ছা 5000 যদি হয় তাহলে আমরা 500 জন অংশগ্রহণ করতে পারি কিনা 500 কথা বলেন না কেন আপনারা আপনারা দাওয়াতি কাজ করবেন এখানে যারা আছেন এখানে এখন 200 আছেন আপনারা দাওয়াতি কাজ করবেন এই প্রতিযোগিতায় জ্ঞান অন্বেষণের প্রতিযোগিতায় 500 জন জয়েন করবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ দাওয়াতি কাজ সবার করতে হবে প্রত্যেককে 10 জন করে দাওয়াতি কাজ করতে হবে প্রত্যেক কয়জনকে করবেন 10 জন 10 জনকে করবেন ইনশাআল্লাহ এগ্রি রাজি আছেন ইনশাআল্লাহ কই যুবকরা কেউ বলে না কেন রাজি আছেন কিনা হাত তুলে দেখান হাত তুলে দেখাতে হবে রাজি হ্যাঁ এই যে হাত তুলে না ইয়া আছে সন্দেহ আছে কনফিউশন আছে নাকি দাঁড়ান দাঁড়ান আপনি দাঁড়ান আপনি দাঁড়ান দাঁড়ান হ্যাঁ আপনি 20 জনকে দাওয়াত দেবেন ইনশাআল্লাহ হ্যাঁ কয়জনকে দাওয়াত দেবেন 20 জনকে দাওয়াত দেবেন 10 জনকে কমপক্ষে রেজিস্ট্রেশন করাতেই হবে আপনার হ্যাঁ আরো 10 জন দেবেন ওকে মাশাআল্লাহ 20 জন তাইলে আমরা আজকে থেকে ইনশাআল্লাহ এটা শুরু করলাম দুই মুরব্বি এখানে দুই পাশে আছেন ওনাদের কথা আপনারা শুনবেন ইনশাআল্লাহ আমরা যেই সিলেবাসটা ইনশাআল্লাহ স্যার এটা একটু দেই এইটা হলো আপনাদের আজকের সিলেবাস শেখানা দাঁড়ান একটু সময় একটু নেন এই যে এইটা হলো আজকের এই সিলেবাস এটা আপনাদেরকে দেয়া হলো হ্যাঁ আসেন আসেন একটা ধরেন এই যে এই যে সিলেবাস এটা কি ধরেন না ধরেন বলেন এটা কি তাহলে সিলেবাস কি তাওহিদ কার তাওহিদ মানে কি কার একত্ব আল্লাহর একত্ব অতএব এখানে আমরা এত বলে আল্লাহ সম্পর্কে জানতে হবে এটা বলেছি অতএব এর মাধ্যমে আমরা কি জানবো আল্লাহ সম্পর্কে জানবো আমরা ইনশাআল্লাহ রাজি আছেন তো তাহলে আমাদের টার্গেট কত প্রত্যেকের 10 টোটাল কত আজকে থেকে যুদ্ধ শুরু হলো তো যুদ্ধ রাজি সবাই যুদ্ধে সবাই অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ এবং অন্যদেরকে অংশগ্রহণ করাবেন এর মাধ্যমে আমরা তাওহীদের বীজ বপন করতে চাই এই অঞ্চলে ইনশাআল্লাহ ধোলাকান্দিতে ধোলাকান্দিকে কি তাওহীদের দুর্গ বানানো সম্ভব না এর মাধ্যমে আমরা তাওহীদের দুর্গ বানাতে চাই ইনশাআল্লাহ হে আল্লাহ তুমি কবুল করে নাও আমিন আল্লাহুম্মা আমিন هذا وصلى الله سبحانه وتعالى نبينا محمد وعلى وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك